বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ পেল জয় 2-0। কিন্তু একটা দুঃখ রয়েই গেল যে বাংলাদেশের, আমাদের বাংলাদেশের ভাই বোনেদের ইন্টারন্যাশনাল খেলা টিভিতে দেখা হলো না, কারণ মিডিয়া রাইটস তাদের এই সত্যটা, ইন্টারন্যাশনাল গেম দেখার সত্যটা তারা কেনেনি, তারা দেখছে আইপিএল। এই আইপিএলের মধ্যেও যাদের ইন্টারন্যাশনাল খেলা কেনার সত্য কিনতে পারে না, তাদের কেমন লাগবে? আমরা ইন্ডিয়া থেকে এটা হয়তো অতটা বুঝতে পারবো না, বাংলাদেশের ভাই বোনেদের কতটা কষ্ট তাদের মুশফিকুর রহিম, লিটন দাস, তামিম ইকবালের মতো প্লেয়ারদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে সেটি তারা টিভিতে দেখতে পাচ্ছে না। তবে যাই হোক, নমস্কার, আমি পলরব আছি আপনাদের সাথে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড 3 ম্যাচের ওডিআই সিরিজ ছিল, যেখানে প্রথম খেলা ছিল 9ই মে, দ্বিতীয় খেলা 12ই মে ও লাস্ট খেলা ছিল কালকে অর্থাৎ রবিবার 14ই মে। প্রথম খেলা থেকে যদি আসি, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচে, যেখানে টসে জিতে আয়ারল্যান্ড প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয়, আর বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে আসেন তামিম ইকবাল ও লিটন দাস। লিটন দাস প্রথম বলেই LBW হয়ে পভিলিয়নের দিকে রওনা হয়, আর তামিম ইকবাল প্রথমে একটু চেষ্টা করলেও তিনি 14 রানের বেশি করতে পারেন না। তারপরে শান্ত ব্যাটিংয়ে নামে, যিনি 66 বলে 44 রান করেন। ম্যাচটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তিনি করছিলেন, 7টি 4ও মেরেছেন তার ইনিংসে। তারপরে সাকিবুল হাসান 21 বলে 20 রান করেন, তাদের লেজেন্ডারি প্লেয়ার, বাংলাদেশের লেজেন্ডারি প্লেয়ার মুশফিকুর রহিম তার ব্যাটিং প্রদর্শনী তিনি করেন, 6টি 4 মারেন, 70 বলে 61 রানের ইনিংসটি তিনি খেলেন। এই বোলিং পিচে তার ইনিংসটি বাংলাদেশের টিমের জন্য খুবই জরুরি ছিল। দেখতেই দেখতে 50 ওভারের শেষে মাত্র 246 রানে গুটিয়ে যায় বাংলাদেশ টিম, 9 উইকেট হারিয়ে 50 ওভারে তারা এই করে। তারপরে যখন আয়ারল্যান্ড ব্যাটিংয়ে আসেন, তখন মাত্র 16 ওভার 3 বল খেলা হয়, তারপরেই নামে বৃষ্টি। ততক্ষণে আয়ারল্যান্ড 65 রানে 3 উইকেট খুইয়ে ব্যাটিংয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু খেলা রেজিউম হতে না পারার জন্য খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম ম্যাচটি তো প্রথম ম্যাচ ধুয়ে গেলে সেকেন্ড ম্যাচ হয় শুক্রবার, ফ্রাইডে 12ই মে, যেখানে আবার সকালে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষ হতে হতে লোকাল টাইম দুপুর একটার সময় খেলা রিজিউম হয়, আর বলা হয় 45 ওভার করে খেলা হবে। সেক্ষেত্রে এবারে বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, আর আয়ারল্যান্ডের হয়ে মাঠে আসছে পল স্টার্লিং ও ডোহেনি। পল স্টার্লিং তো 2 বল খেলে ক্যাচ আউট হয়ে পভিলিয়নের দিকে রওনা দেয়, আর স্টেফেন ডোহেনি 21 বলে মাত্র 12 রান করেন। ক্যাপ্টেন বেলবার্নি ক্যাপ্টেনিংস খেলা শুরু করেছিলেন, কিন্তু পর্যাপ্ত ছিল না, 58 বলে 42 রান মাত্র করেন তিনি, 5টি 4 মারেন, কিন্তু একটি শুরু দিয়ে যায়। আর হ্যারি ট্র্যাক্টর তিনি সেঞ্চুরি মারলেন 112 বলে 140 রান, যেখানে 7টি 4 ও 10টি 6 মারেন তার ইনিংসে। তারপরে উইকেট কিপার ট্র্যাকার, যিনি 11 বল খেলে মাত্র 16 রান করেন। আর উল্লেখযোগ্য হচ্ছে ডকরেল, যিনি 3টি 4 ও 4টি 6 সংযোগে 47 বলে 74 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন, আর 45 ওভারের মধ্যে 319 রান তুলে দেয় তাদের বোর্ডে মাত্র 6 উইকেট হারিয়ে। তার জায়গায় বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে, তখন তামিম ইকবাল আজকেরও ঠিকঠাক চললেন না, মাত্র 13 বলে 7 রান করলেন, করে পভিলিয়নের দিকে গেলেন। লিটন দাস তিনিও রানা বল 21 বলে 21 একটি 6 2টি 4। শান্ত এইবার অশান্ত ইনিংস খেললেন, যেখানে 93 বলে 117 রান করে 12টি 4 ও 3টি 6 সংযোগে ম্যাচটিকে এগিয়ে দেয়। আর সাকিবুল হাসান সেই একই 27 বলে 26 রান, 5টি 4 মেরে পভিলিয়নের দিকে রওনা দেন। আর তৌফিক হৃদয় ভরা ইনিংস, 58 বলে 68 রানের ইনিংস তিনি খেলেন, যেখানে 3টি 6 ও 5টি 4ও মারেন। তারপরে মুশফিকুর রহিম 28 বলে 36 রান করেন, মেহেদি হাসান মাত্র 19 রান করেন, কিন্তু সেটি পর্যাপ্ত ছিল। 3 বল বাকি থাকতে বাংলাদেশ 320 রান তুলে ফেলে বোর্ডে,
আর মাত্র তার 7 উইকেট খোয়া যায়, অর্থাৎ 3 উইকেটের একটি জয় পায় বাংলাদেশ ও সিরিজ 1-0 এগিয়ে যায়। তারপরে লাস্ট খেলা গতকাল রবিবার, যেখানে টসে জিতল আয়ারল্যান্ড, আবার করে বল করার সিদ্ধান্ত নিল, আর বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে হলো টামিম ইকবাল। এইবারে দুটি ম্যাচের রান না পাওয়ার শূন্যতা আজকে তিনি ভরিয়ে দিলেন। 82 বলে 69 রানের ইনিংস খেলেন, 6-6টি 4 মারলেন। তারপরে রনি তালুকদার 14 বলে 4 করলেন, 1টি 4 মারলেন, তিনি চললেন না। রাজমুল হাসান শান্ত, তিনি 32 বলে 35 রানের ইনিংস খেলেন, 7টি 4 মারলেন। এই একটি প্লেয়ার যে 3 ম্যাচ ধরে মোটামুটি রান করেছেন, মোটামুটি ভালো খেলেছেন বাংলাদেশের হয়ে। লিটন দাস তারপরে নামলেন, ওপেনার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। 39 বলে 35 রান করলেন, 3টি 4 ও 1টি 6 মারলেন। হৃদয়, তিনি 16 বলে 13 রান করলেন। মুশফিকুর রহিম 45, মিরাজ 37। এই করতে করতে বাংলাদেশ 48 ওভার 5 বলে গিয়ে অল আউট হয়ে যায়। এবারে মাত্র 274 রানে, যেখানে 45 ওভারে 319 রান তিনি চেস করলেন তারা, আর তারা আজকের সেখানে গিয়ে 274 রানে অল আউট হয়ে গেলেন পুরো 50 ওভার না খেলে। তারপরে বাংলাদেশ ব্যাটিংয়ের শেষে 275 রানের ইনিংস খেলার পরে যখন আয়ারল্যান্ড ব্যাটিং করতে আসে, তখন আজকের পল স্টার্লিং দুর্ধর্ষ খেললেন। 67টি রান করলেন, 4টি 4 ও 2টি 6 করলেন। বেলবর্নি ক্যাপেন্ডিংস 53 রান করলেন, 78 বলে 6টি 4 মারলেন। হ্যারি ট্র্যাক্টর সেঞ্চুরিয়ান, যিনি মাত্র 45 রানেই আউট হয়ে গেলেন। উইকেট কিপার ট্র্যাকার, যিনি 50 রান করলেন, 4টি 4 ও 1টি 6 সংযোগে। কিন্তু শেষের দিকে মার্ক অ্যাডার 10 বলে 20 রান করলেন, কিন্তু সেটি আর পর্যাপ্ত ছিল না, বা 270 রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ডের ইনিংস 9 উইকেট হারিয়ে। কিন্তু এইখানেই খেলা শেষ হওয়ার পরে মাত্র 4 রানে সিরিজ জয় করলো বাংলাদেশ, যেখানে লাস্ট ম্যাচে ম্যাচ অফ দি ম্যাচ ঘোষিত করা হলো মুশফিকুর রহিমকে, আর প্লেয়ার অফ দ্য সিরিজ নাজমুল হাসান শান্তর অশান্ত ইনিংসগুলির জন্য। তো এইখানেই বাংলাদেশ আয়ারল্যান্ড সফর শেষ হলো। কিন্তু বাংলাদেশ এটি দেখতে পারত, তাদের দেশের কোনো না কোনো সংস্থা কিনতে পারত এই বাংলাদেশের অসাধারণ জয়, তারা দেখতে পেলেন না। এটি কাকে দোষ দেবেন? আমরাও তো দেখতে পাইনি, কিন্তু আমরা খবর রেখেছি বাংলাদেশ কতজন ইন্টারনেট ইউজার আছে। বাকিরা যারা নিঃস্বার্থভাবে ইন্টারনেট ইউজ করেন না, যারা নিঃস্বার্থভাবে যিনি তাদের দেশের টিমকে সাপোর্ট করেন, তারা কোথায় যাবে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।